আগামীকাল কখনো আসে না, সবসময় মনে করতে হয় যখন সুযোগ তখনই করে ফেলতে হয়, যেমন এখন সুযোগ এখনই করে ফেলা। কালকের জন্য অপেক্ষা করলে কালকে আমাদের কাছে অবশ্যই মনে পড়ে যে কালকে করব, উই জাস্ট পুট আপ আওয়ার ওয়ার্ক ফর টুমারো অ্যান্ড উই জাস্ট আই মিন লুজ সো মেনি টুমারো ইন আওয়ার লাইফ কামিং টু আস। সেই জন্য কী হয়, আমরা হারিয়ে ফেলি। আর একটা ওয়ার্ড সবসময় ক্ষতি করে দেয়, শয়তানের ওয়ার্ড, একটা প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানুষকে পিছিয়ে দেওয়া, এখন করবো। আচ্ছা এটিএম স্যার বললেন ঠিক আছে এখন না, এই মুহূর্তে একটু টানাটুনি আছে পরে করবো। আমি বললাম যদি কেউ টানাটুনি থাকে তারপরেও অন্য কাজ বাদ দিয়ে এটা করতে, কারণ সফলতার জন্য আগে শুরু করতে হয়। অনেকে তরুণরা, তোমরা যেটা করছো, তোমরা শপিংয়ে ব্যস্ত আছো, তোমরা কেনাকাটায় ব্যস্ত আছো, একটা মোবাইল সেট আছে, আর একটা মোবাইল সেট কেন দরকার? তার থেকে ভালো ফিচার তোমার কেন দরকার? কেন ক্যামেরার এত ভালো ফিচার তোমার দরকার? কেন এত মেগা পিক্সেল তোমার দরকার? ক্যামেরা কি খারাপ হলে হয় না? তোমার এত ছবি কেন দরকার? একটা ফেসবুকে একটা ছবি তোলা সারাটা দিন ব্যয় করছো এডিট করার জন্য, একটা ছবি এডিট করতে সারাটা দিন ব্যয় করছো, তারপর ফেসবুকে ছাড়ছো এটা, টিকটক করে অনেকে জীবনটা নষ্ট করছে, এটা কেন করছো? এই জন্য বলবো যে শপিং বন্ধ, যতক্ষণ পর্যন্ত সফল হচ্ছ না, তুমি হালাল ইনকাম করছো না, বা কোনো একটা ভালো রাস্তা দেখছো, বিদেশে যেতে পারছো না, বা তুমি সব স্কলারশিপ পাচ্ছ না, আইএলটিএস এ ভালো স্কোর করতে পারছো না, ভালো ফ্রিল্যান্সার হতে পারছো না, ইংলিশ দুঘর হতে পারছো না, ততক্ষণ পর্যন্ত শপিং এ যাবে না। পুরাতন জামা কাপড় পরলে কোনো ক্ষতি হয় না। আমি তো একজন ভদ্রলোক সেলিব্রিটির কথা জানি, যিনি 30 বছর একই জামা পরছেন, উনি একজন ধনী ব্যক্তি, 30 বছর একই জামা পড়েন, তোমার এত পোশাকের দরকার কি?